নমস্কার বন্ধুরা, রসুই সাথে স্মৃতিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কথা দিয়েছিলাম আপনাদেরকে আলুর দমের স্পেশাল রেসিপি শেখাবো, সেটা নিয়ে আর চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক এটা করতে কী কী লাগছে আমাদের। প্রথমেই আমরা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম, এরপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে টমেটো পিউরি, এটা ফ্রেশ টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সঙ্গে অবশ্য দুটো লঙ্কাও দিয়েছিলাম। আর লাগছে শুকনো মশলার মধ্যে তেজপাতা দুটো, আর এলাচ, দারচিনি আর গোটা জিরে। আর লাগছে আদা, এটা আমি গ্রেট করে নিয়েছি। এছাড়া লাগবে কিছু কড়াইশুঁটি আর ধনে পাতা কুচো, যেটা আমরা গার্নিশিংয়ের জন্য ইউজ করব। এরপর আমরা একটা কড়াইতে তেল গরম করব। তেল গরম হয়ে গেলে একে একে শুকনো মশলাগুলো আমরা দিতে থাকব। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, এরপর আমরা সাদা জিরে, এলাচ এবং দারচিনিগুলো এতে অ্যাড করে দিলাম। যেই এর একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরেতে আমরা আলুগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি, 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন আলুর গায়ে রং ধরে গেছে লাল লাল। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা প্লেটে রাখবো, এবং এতে যে তেল পড়ে থাকবে সেটাকেই কিন্তু ইউজ করব অন্য মশলা ভাজার জন্য। প্রথমেই আমরা এই তেলেতে যে গ্রেটেড আদাটা বা জিঞ্জারটা ছিল সেটা অ্যাড করে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমরা টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। ওটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে ভাজবো, যতক্ষণ না টমেটোর ওই কাঁচা ভাবটা চলে যায়। 2 মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর আমরা এবার হলুদটা এতে দিয়ে দিলাম। হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা নুনটা দিয়ে দিচ্ছি, নুন আপনি আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন। নুনের পর আমরা অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর আমরা অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিতে কালারটাও যেমন ভালো আসে, স্বাদটাও খুব ভালো লাগে। সমস্ত মশলা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা অল্প একটু জল এতে অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করার পর আমাদের আলুর দমের যে গ্রেভিটা সেটা তৈরি হয়ে গেল। এরপর আমরা এতে কড়াইশুঁটিগুলো অ্যাড করে দেব। কড়াইশুঁটিগুলো অ্যাড করার পর আমরা ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব, এবং প্রায় 2 মিনিট মতো এটাকে মশলার সাথে একটু ফুটিয়ে নেব, যাতে কড়াইশুঁটিগুলো আমাদের নরম হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, এবং 2 মিনিট নাড়াচাড়া করার পর কড়াইশুঁটিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমরা এই গ্রেভিতে আগে থাকতে ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করে দিচ্ছি। তারপর আলুটা খুব ভালো করে আমরা গ্রেভির সাথে মিশিয়ে নেব, এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট একটু আঁচে, সিম আঁচে বসিয়ে রাখব। দেখুন 2 মিনিট পর আমাদের আলুর দম একদম রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব একটা অন্য পাত্রে। নিরামিষ আলুর দমের যেটা মাস্টার স্ট্রোক সেটা এবার আমরা অ্যাড করতে যাচ্ছি। আমরা 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি, তাতে ঘিটা গরম হলে তাতে আমরা হিং অ্যাড করে দিয়েছি, এবং হিং অ্যাড করার পর সেটা আমরা মিশিয়ে দিচ্ছি এই আলুর দমের মধ্যে, যেটা আপনাকে আলুর দমে এক অতুলনীয় স্বাদ এনে দেবে, ঠিক কাজের বাড়ির মতন। আমার এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আলুর দম বানান, এবং দেখুন কি দারুণ ভালো লাগে কড়াইশুঁটির কচুরির সাথে এই আলুর দমটা খেতে, অথবা লুচি পরোটার সাথেও খেতে পারেন।
আমার এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আর একটা বিগ থামস আপ বা লাইক তো আমি পাবোই আমি জানি। আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো, আর কোনো সাজেশন বা কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন। আর প্রত্যেকবারের মতো আবারও অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেল রসুইয়ের সাথে শ্রীকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজ চললাম, টাটা।